নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ইফতার বিতরণ। নরসিংদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরের কর্মহীন পরিবহন শ্রমিক, হেলপার, দিনমজুর, ছিন্নমূল, অসহায়, খেটে খাওয়া মানুষ ও প্রতিবন্ধীসহ সকলের মাঝে মোট 500 প্যাকেট ইফতার বিতরণ করে নরসিংদী জেলা পুলিশ। বুধবার 6 এপ্রিল সদরের সাহেব প্রতাপ মোড়, নতুন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, শাপলা চত্বর সহ অন্যান্য জায়গায় জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রম চালায় জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখা ও মিডিয়ার সমন্বয়ক রূপম কুমার সরকার প্রমুখ।